প্রতিবাদত উত্তাল পড়ুলেন বিশ্ববিদ্যালয় তৃতীয় দিনত ভরি দিলে বড়ুলেন বিশ্ববিদ্যালয়ের প্রতিবাদে বিশ্ববিদ্যালয়খনক নতুন উপাচার্য নিযুক্তির দাবি নতুন উপাচার্য নিযুক্তি দিয়ক বড়ুলেন ছাত্র সন্থার প্রতিবাদত তৃতীয় দিনও অচল বড়ুলেন বিশ্ববিদ্যালয় পরম্পরাগত নৃত্যর সমান্তরালভাবে প্রতিবাদকারীসকলে বিভিন্ন স্লোগানেরে উত্তাল করে রাখিলে বিশ্ববিদ্যালয় চৌহদ প্রতিবাদী বড়ুলেন ছাত্র সন্থার দাবি শীঘ্রে নিযুক্তি দিয়ক নতুন উপাচার্য খালি হয়ে থাকা অন্যান্য পদতো শীঘ্রে নিযুক্তির লগতে বিশ্ববিদ্যালয়ের বহুকেইটা সমস্যা সমাধানের দাবি সমস্যা সমাধান নকৰা পর্যন্ত অনির্দিষ্টকালীন প্রতিবাদ অব্যাহত রাখিব ছাত্র সংগঠনটোয়ে আজি দিন লৈ তিনদিন হল তিনদিন যে আজি লৈ ইনফরমেশন অহা নাই সরকারের তরফৰ পৰা যেহেতু আমার ডিমান্ডের উপর একো পজিটিভ রিজাল্ট অহা নাই তার কারণে আমি আজি এই কার্যসূচীটো আকৌ লবার কারণে বাধ্য হয়েছে আমার লাগে ভাল মানুষ যেই মানুষ ইউনিভার্সিটিটো বড়লা ইউনিভার্সিটি ভালকে চলাবার পারে তার আমার লাগে তথ্য অনুসৰি 17 সেপ্টেম্বৰত কাৰ্যকালৰ অন্ত পৰিছে উপাচাৰ্য হেমন্ত কুমাৰ বৰুৱাৰ কিন্তু উপাচাৰ্য নিযুক্তিৰ ক্ষেত্ৰত এই পৰ্যন্ত নাই চৰকাৰৰ কোনো নিৰ্দেশনা তাক লৈ উক্ষুব্ধ বড়োলেন ছাত্ৰ সন্থা বড়োলেণ্ডৰ শাসকীয় দল বিপিএফৰ ছাত্ৰ সংগঠন বড়োলেন ছাত্ৰ সন্থাই বিশ্ববিদ্যালয়খনৰ সমস্যাসমূহ সমাধানৰ দাবীত প্ৰতিবাদ অব্যাহত ৰখাত তিনিদিনে স্থবিৰ হৈ পৰিছে বিশ্ববিদ্যালয়ৰ শ্ৰেণীসমূহ কোকৰাঝাৰৰ পৰা শান্তিগিৰি নাৰ্জাৰী নিউজ 18 অসম নৰ্থ ইষ্ট